সে দেখতেছেন কি সাইজ একটা কলিশার, অসাধারণ। একটা পানির ভিতরে যে পুঠি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দেখতেছেন বিলের মাঝে মাছ ছাড়াই যাইছি। কালকে হঠাৎ অনেক পানি হয়েছে, আকাশ পুরা খারাপ ছিল, বন্যার মতো ফেরায়। তো এখানে এই জালে কিছু মাছ আটকাইছে, সেই মাছগুলো আপনাদের কাছে দেখাবো। তো এটা হচ্ছে টাকি মাছ দেখতেছেন, মোটামুটি সাইজের দেখতেছেন। টাকি মাছ মারা গেছে। এখানে একটি পুঁটি মাছ আছে, পুঁটি মাছ, একটা পুঁটি মাছ, একটা জীবিত একদম ডিম পেটে ভর্তি পুরো। ও দুইটা মাশাল, ওইটা তো আর বার, ওই একটা তিনটা, ও সারা মাছ। পুঁটির সাইজ কি আল্লাহ, মাশাল্লাহ ডিমে ভর্তি একদম। এবছর প্রথমে বিলে মাছ ছাড়াইতেছি, এতদিন আপনাদেরকে ট্যাংরা মাছ ধরা দেখাইছি, এখন দেখাবো দেশি মাছ ধরা, পুঁটি মাছ, কই মাছ, খলিশা মাছ। এইটার পেটে একদম দেখতেছেন ডিম ভর্তি, মাশাল্লাহ সাইজ। ওয়াও, এতে আরও একটি, তিনটে মোট চারটে এক জায়গায় ছিল, মাশাল্লাহ। কীভাবে আটকে রেছে শিউলি হইতে, উস সেই সকালে পানি, এখন পানি হইতে এই যাই দেখতেছেন কি সাইজ, মাশাল্লাহ। তো এবারে ডিম একদম ভর্তি, ইস ও কালার মাছের, বিশাল বিশাল পুঁটি মাছ এক একটা। এখানে কি সাইজের পুঁটি দেখতেছেন, একদম লোভনীয় পুঁটি মাছ। ট্যাংরা মাছ দেখতেছেন, একটি ট্যাংরা মাছও আটকাইছে বিলের মাঝে লাস্ট সিজনে। ও এটা দিচ্ছে আত্মা, আ বাবা ডিম আছে দিয়ে ফেরো, এখনো ফেরে ডিম দেখছো। তিন পিস, মাশাল্লাহ। যে খলিশা দেখতেছেন কি সাইজ একটার খলিশার, অসাধারণ। একটা পানির ভিতরে যে পুঁটি, একটা পুঁটি সারা জীবিত বড় সাইজের খলিশা, অনেক একদম পাইকা কালো হয়ে গেছে। খলিশাটা একটু দেখা তো তালে রাইসা, না সারিস না, তুত মধ্যে রাখছে যা বিজ্ঞা। কি সাইজের খলিশা দেখতেছেন, মাশাল্লাহ।